সারা বিশ্বের সবচেয়ে রক্ষণশীল দেশগুলোর মধ্যে একটি হলো সৌদি আরবের নারীরা। সৌদি আরবের নারীরা অভিভাবকের অনুমতি ব্যতীত চাইলেই নিজের ইচ্ছা মতো কিছু করতে পারে না। তাই সৌদি আরবে সমাজকে আধুনিক করে তুলতে যুবরাজ মোহাম্মদ বিন সালমান যেসব সংস্কারের উদ্যোগ নিয়েছেন তার অংশ হিসেবে নারীদেরকে বিশেষ অধিকার দেওয়া হচ্ছে। সেগুলো হলো হলে গিয়ে সিনেমা দেখতে পারবেন নারীরা, স্টেডিয়ামে গিয়ে খেলাও দেখতে পারবেন এবং পারেন গাড়ি চালাতেও। এসব অধিকার পাওয়ার পরেও সৌদি আরবের নারীরা এমন কিছু কাজ আছে যা তারা করতে পারবেন না। কঠোর ভাবে শাস্তির বিধিনিষেধ দেওয়া হয়েছে। চলেন তাহলে দেখে আসি কি সেই কাজ যা নারীরা করতে পারবেন না। সৌদি আরবের নারীরা কখনো নিজের প্রয়োজনে ব্যক্তিগতভাবে কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবে না। যদি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চায় তাহলে পরিবারের পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া নিজের কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন না। সৌদি আরবে আইনে যে ব্যবস্থা দেওয়া আছে তার কারণেই সেটা করা সম্ভব নয়। এই আইনের ব্যাখ্যায় বলা হয়েছে প্রত্যেক নারী একজন করে পুরুষ অভিভাবক আছেন যিনি তার পক্ষ হয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। তাই বলা যায় একজন নারী হয়তো গাড়ি চালাতে পারবেন কিন্তু সেটা কিনতে পারবেন না। সৌদি আরবের অনেক বিত্তবান পরিবারের নারী আছে যারা অনেকেই বিদেশ ভ্রমণ থেকে শুরু করে শিক্ষা গ্রহণের জন্য বিদেশে গমন করে থাকে, কিন্তু আপনি যতই বিত্তবান হন না কেন পরিবারের পুরুষ অভিভাবকের অনুমতি ব্যতীত পাসপোর্ট পাবেন না। তাই বলা যায় গাড়ি চালিয়ে হয়তো বিমান বন্দর পর্যন্ত যেতে পারেন কিন্তু কোনো পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া ওই নারী বিমানে উঠতে পারবেন না। পরিবারকে না জানিয়ে প্রেম ভালোবাসা করে বিয়ে করাটা বর্তমান আমাদের সমাজে ডাল ভাতের মতো। প্রেম ভালোবাসা তো দূরের কথা, পরিবারকে না জানিয়ে কোনো নারী কাউকে বিয়ে করতে বা তালাক দিতে পারবেন না। সৌদি আরবের নারীরা কাউকে বিয়ে করতে চাইলে পরিবারের পুরুষ অভিভাবকের কাছ থেকে এ বিষয়ে অনুমতি নিতে হবে। ধরেন ওই নারীর 5 বছর বয়সী একজন ছোট ভাই ছাড়া পরিবারের পুরুষ অভিভাবক আর কেউ নেই, কিন্তু সৌদি আইন অনুযায়ী ওই ছোট ভাই হতে পারে তার অভিভাবক। বিয়ের পর সংসার যদি ঠিকমতো চলতে না পারে তখন কি হবে? বিবাহ বিচ্ছেদ বা তালাকের জন্যই ওই নারীকে তার স্বামীর অনুমতি নিতে হবে। আপনারা জানলে অবাক হবেন, ঢাকায় গড়ে প্রতি 30 মিনিটে একটি করে ডিভোর্স হয়। এ বিষয়ে আমাদের একটি ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। কোনো পুরুষ বন্ধুর সাথে বসে কফি খেতে বা আড্ডা দিতে পারবেন না। সৌদি আরবের প্রত্যেকটি রেস্টুরেন্ট বা পার্কে নারীদের জন্য আলাদা আলাদা জায়গা থাকে। পরিবার নিয়ে কেউ গেলে সকল নারীকে বসতে হবে পরিবারের জন্য নির্ধারিত জায়গায়। যদি সেরকম না হয় তাহলে ওই নারীকে গ্রেপ্তারও করা হতে পারে। যা চাইবেন সেটাই করতে পারবেন না। কোনো নারী চাইলে তার ইচ্ছা মতো যা খুশি তা করতে পারবেন না। ধরেন কোনো নারী যখন জনসম্মুখে আসবেন তখন তার মুখ ঢাকতে হবে না, কিন্তু তার শরীর সম্পূর্ণ ঢেকে রাখতে হবে এবং হিজাব পরতে হবে, চাইলে বোরখাও পরতে পারবে। কোনো নারী যদি সমুদ্র সৈকতে বেড়াতে যান সেখানে বিকিনি পরার কোনো সুযোগ নেই। তবে একটা জিনিস বলে রাখা ভালো, সৌদি আরবের নারীরা ঠিকমতো আইন শৃঙ্খলা মেনে চলছে কিনা তা দেখার জন্য পুলিশ থাকে এবং পুলিশ চাইলে সেই মুহূর্তে তাকে শাস্তি দিতে পারে। আর পরিবারের সদস্যরা সবসময় তাদের নারীদের চোখে চোখে রাখেন এবং অন্যায় কিছু দেখলে
চাবুক মারার রীতি নতুন কিছু নয়। আরবে নারীরা হতে পারে আমাদের আজকের সমাজের মেয়েদের কাছে একজন আদর্শ নারী। আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি তা আমাদেরকে জানাও। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং একটি লাইক করবেন। আর এরকমেরই মজার মজার ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা লাল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন খুব সহজে আপনার কাছে চলে যায়। ধন্যবাদ।